আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি হাসিব মারজান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রমিক সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জে, হারভেস্টার মেশিনের সংখ্যা কম হওয়ায় ধান কাটায় দেরি। এবং নীলফামারী সৈয়দপুরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ডেইরি খামার, দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপনের দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারের সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভাইপেড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছি বিস্তারিত সংবাদে। গত দুদিনে পাহাড়ি ঢল আর বৃষ্টি কম হওয়ায় নতুন করে সুনামগঞ্জে বাঁধ ভাঙেনি। কৃষক ফসল বাঁচাতে ধান কাটা শুরু করলেও হাওড়গুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শ্রমিক আর ধান কাটার হারভেস্টার মেশিন সহজে পাওয়া না যাওয়ায় কৃষকদের ধান কাটতেও দেরি হচ্ছে। সুনামগঞ্জ থেকে একে মৈঠিনে পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 2 এপ্রিল থেকে এ পর্যন্ত সুনামগঞ্জে 18টি বাঁধ ভেঙে 20,000 হেক্টর জমির বোরো ফসল ডুবে গেছে। তবে গত দুদিন হাওড়াঞ্চলে বৃষ্টি হয়নি। আবহাওয়া ভালো হওয়ায় ধান কাটতে শুরু করেছেন কৃষক। সপ্তাহখানিক সময় পেলেই ধান গোলায় তুলতে পারবেন তারা। তবে এখন দেখা দিয়েছে শ্রমিক সংকট। জেলায় ধান কাটার যন্ত্র হারভেস্টার মেশিন অপ্রতুল হওয়ায় সহজে যন্ত্রটি ব্যবহার করতে পারছেন না তারা। মিশিংয়ের সিরিয়াল নাই, সিরিয়াল পাওয়া যায় না, মিশিং আসল কম। মেশিন এবং লোক পাওয়া যায় তো তাহলে তাড়াতাড়ি আমি যে জমিগুলো করছি তার তাড়াতাড়ি উঠায় নিয়ে আসতে পারতাম। হাওড়ের অনেক স্থানে বেশি মজুরির বিনিময়ে শ্রমিক ধান কাটছেন। কৃষকের আশঙ্কা, এখনই ধান কাটতে না পারলে উজানের পাহাড়ি ঢলে অবশিষ্ট ধানও ডুবে যাবে। জেলায় 445টি ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। সারা সুনামগঞ্জে এই পর্যন্ত আপনার 445টা আমাদের নিজস্ব হারভেস্টার এবং বাইরের জেলা থেকে আসছে 127টা হারভেস্টার, সর্বমোট 572টা হারভেস্টার কিন্তু সুনামগঞ্জ জেলায় কাজ করছে বর্তমানে। এবং হারভেস্টারের কিন্তু সমস্যা নেই। যে কোনো কোনো জায়গায় কিন্তু আমাদের হারভেস্টারগুলো এখনও বসে আছে, যে ধান কাটার কল পেলে কৃষকদের কাছ থেকে তারা চলে যাবে। পাহাড়ি ঢলের ক্ষতি থেকে বাঁচতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। নীলফামারী সৈয়দপুরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ডেইরি খামার, দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপনের দাবি। খামার থেকে 80 লিটার থেকে 150 লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন খামারিরা। তবে দুধ প্রক্রিয়াজাত কারখানা না থাকায় বিপাকে পড়েছেন তারা। ডেইরি শিল্পকে বাঁচাতে পশু খাদ্য ঔষধের দাম কমানোর পাশাপাশি দুধের ন্যায্য দাম নিশ্চিতের দাবি জানিয়েছেন খামারিরা। সৈয়দপুরে প্রত্যেকটি পাড়া মহল্লায় দুগ্ধ খামার আছে। এই দুগ্ধ খামার থেকে প্রায় 4,000 থেকে 5,000 লিটার দুধ প্রত্যেক দিন উৎপন্ন হয়। এই দুধটা আমরা লোকালি বিক্রি করি, যে কারণে আমরা প্রকৃত দামটা দুধের পাই না। এখানে যদি একটা চিলিং সেন্টার থাকতো তাহলে আমরা এই দুধটা বেশিক্ষণ সংরক্ষণ করে দুধটা বাইরে বাজার, সৈয়দপুরের বাইরে বাজারজাত করতে পারতাম। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রমিক সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জে, হারভেস্টার মেশিনের সংখ্যা কম হওয়ায় ধান কাটায় দেরি। এবং নীলফামারী সৈয়দপুরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ডেইরি খামার, দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপনের দাবি।